नमस्कार बन्धुरा श्री गेमिंग यूट्यूब चैनल आरेक्टा नतून एंड फ्रेश भिडियोते अपने सबाई के स्वागत जाना बंधुरा अपनारा हम प्रत्येके थंबनेल देखे बुझे नहीं आज की नहीं कथा बोल बंधुरा आज किन्तु कोनो न्यू आपडेट नहीं आसेनी आज कथा बोलबो जे एकटा ब्रेकिंग न्यूज जे न्यूजटी आमादेर सबार किन्तु जरा फ्री फायर लवर एंड पबजी लवर तादेर किन्तु सबारे मन खराब करे दिए तार जोन्नो बोलछि आज कि कोनो फ्री फायर आपडेट नहीं आसेनी आज कथा बोलबो एकटा ब्रेकिंग न्यूज निये सेई आपडेट नहीं आसबो किन्तु एकटू आधा घंटा सरि एक घंटा एंड देड़ घंटा पर किन्तु आमि ओई न्यू आपडेटटा आपनादेर ভিডিও পাবলিশ করবে এখনও কিন্তু পাবলিশ করিনি একটু কাজের ব্যস্ত আছে তো বন্ধুরা আজ কথা বলবো যে ব্রেকিং নিউজ হচ্ছে যে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি কিন্তু ব্যান হয়ে গেছে তো কী করে ব্যান হলো সব বিস্তারিত কিন্তু এই ছোট্ট ভিডিওটাতে বলবো তো বন্ধুরা যারা যারা এখনও আমাদের শ্রী গেমিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন তো বন্ধুরা ফাইনালি যারা যারা নতুন প্রথমবার শ্রী গেমিং ইউটিউব চ্যানেলকে ভিজিট করতেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার কাছেই অনুরোধ রইল তো বন্ধুরা বুঝতে পারছেন যে চায়নার অ্যাপ কিন্তু প্রত্যেকটা আগে কিন্তু 59 অর্থাৎ 59টি অ্যাপ কিন্তু ব্যান করা হয়েছিল কিছুদিন আগে তার মধ্যে ফেমাস ছিল টিকটক আর এখন যে 118টা অ্যাপ ব্যান করা হয়েছে তার মধ্যে কিন্তু ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি কিন্তু ফেমাস আছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখন যে যা পরিস্থিতি আছে আমরা ফ্রি ফায়ার লভার অ্যান্ড পাবজি লভাররা কিন্তু প্রত্যেকে টেনশনে আছে যে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি বন্ধ হয়ে গেলে আমরা কী নিয়ে টাইম পাস করবো অর্থাৎ কী নিয়ে খেলবো আর কারো কারো তো রুজিরুটি হয়ে গেছে যারা যারা ইউটিউব চ্যানেল খুলে তারা তো প্রত্যেকে তো যাদের বড় বড় ইউটিউব চ্যানেল আছে তারা তো ওই ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি নিয়েই পরিবার চালায় তারা কী করবে তো বন্ধুরা সেই কারণে কিন্তু আজ এই ব্রেকিং নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে 118টা অ্যাপের মধ্যে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি কিন্তু ব্যান করা হয়েছে সেই কবে থেকে ব্যান হবে অলরেডি কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকে নোটিশ করে দিয়েছে যে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি কিন্তু বন্ধ করা হবে অলরেডি নোটিশ পাঠিয়ে দিচ্ছি 118টা অ্যাপ কিন্তু বন্ধ হবে তো বন্ধুরা 118টার মধ্যে পাবজি কিন্তু ফেমাস আছে আর যারা যারা পাবজি খেলেন তারা কী করবেন তো বন্ধুরা তাদেরকে একটাই রিকোয়েস্ট এই আমি যে কোনো একটা নিউজে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখন আপনারা হয়তো বিশ্বাস করবেন না তো আমি একটু লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রোমে গিয়ে কিন্তু আমি সার্চ করেছি দেখতেই পাচ্ছেন পাবজি ব্যান ইন ইন্ডিয়া লাইভ পাবজি এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা 118টা মোবাইল অ্যাপ কিন্তু বন্ধ করা হয়েছে তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানেও বলা হয়েছে পাবজি ব্যান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিউজটা থেকে ndtv.com এখানে কিন্তু বলা হয়েছে পাবজি ব্যান পাবজি সহ আরও 117টা অ্যাপ কিন্তু বন্ধ করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব নিউজেই কিন্তু আজকে ফেমাস হয়ে গেছে যে পাবজি বন্ধ তো তার সেই নিয়ে কিন্তু অনেক উথাল পাতাল হয়ে গেছে আমাদের দেশে যে যারা যারা পাবজি নিয়ে খেলে তারা কী করবে তো বন্ধুরা তার জন্য বলছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর বন্ধুরা দেখতেই পাবেন যে আমি একটু প্লে স্টোরে গিয়ে আপনাদের বলি যে পাবজির তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাবজি মোবাইল টেনসেন্ট গেমের কোম্পানি কিন্তু 100 মিলিয়ন প্লাস আর কি ডাউনলোড আছে আর আমি একটু ফ্রি ফায়ার বলে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের আপডেট ডাউনলোডার কিন্তু 500 মিলিয়নের বেশি তো বন্ধুরা তারা কিন্তু 500 মিলিয়ন আর 600 মিলিয়ন প্লাস মানুষজন কী করবে যারা পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার নিয়ে টাইম পাস করতো তারা এখন কী করবে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার কিন্তু ব্যান হয়ে গেছে অলরেডি আমাদের ইন্ডিয়া তো বন্ধুরা সেই বিস্তারিত জান আপনার সেই নিউজটি এটা ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যে জাস্ট কিছুদিনের মধ্যে কিন্তু অলরেডি ব্যান করা হয়েছে প্লে স্টোরে এখনও আছে জাস্ট কিছুদিনের মধ্যে প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি অর্থাৎ পাবজিটা সরে যাবে সবাই কিন্তু এখন থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করে দেবে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমি যে থাম্বনেইলে বলেছি যে ফ্রি ফায়ার কিন্তু বন্ধ হবে না জাস্ট পাবজিটাই বন্ধ হবে তো আজ থেকে কিন্তু আপনারা ফ্রি ফায়ারে
অলরেডি অ্যাকাউন্ট করে কিন্তু আপনারা ফ্রি ফায়ার খেলা শুরু করে দিন। যারা যারা পাবজি খেলতেছেন তারা কিন্তু এখন ফ্রি ফায়ারের খেলতে ভালোবাসেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর দোয়া করব যে গভর্নমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট, যা যেন পাবজিটাও যেন বন্ধ না করে। পাবজিটা বন্ধ করলে অনেক ছেলেপেলে কিন্তু ফ্রি ফায়ারে চলে আসবে, সেম অত ফ্রি ফায়ারে আর পাবজির মধ্যে অনেক ডিফারেন্ট, কিন্তু মজা পাবে না। তার জন্য বলছি, আর পাবজি মোবাইলটা কেন বন্ধ করা হচ্ছে, যেহেতু এটা চায়নার অ্যাপ, চায়নার অ্যাপে আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেক এখন টেনশন চলছে, সেই টেনশনের জন্য কিন্তু ফ্রি ফায়ার সরি পাবজিকে ব্যান করা হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যারা যারা সর্বপ্রথম আর কি নতুন প্রথমবারের শ্রী গেমিং ইউটিউব চ্যানেলে ভিজিট করতেছেন আর এই ভিডিওটি দেখতেছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে ভিডিওটি আপনার ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটির কোয়ালিটি খারাপ হলে, ভয়েস কোয়ালিটি খারাপ হলে কিন্তু আপনারা সেই কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখতে পারবেন যে কোয়ালিটি খারাপ, ভয়েস খারাপ। আপনারা প্লিজ একটা ছোটো ভাইয়ের মতো অনুরোধ করতেছি, আপনারা কিন্তু আমাকে জানান যে আমার ভিডিওর মধ্যে কী কোয়ালিটি নেই। তো বন্ধুরা, আর এই ভিডিওটা বেশি বেশি করে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যে পাবজি অলরেডি ব্যান হয়ে গেছে, আরও 118টা অ্যাপ কিন্তু বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, চায়নার অ্যাপ আপনার মোবাইলে থাকলে কিন্তু অবশ্যই আনইনস্টল করে দাও, আনইনস্টল করলেই কিন্তু আপনাদের ভালো। তো বন্ধুরা, সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।